ব্যবসা করে আমি কে? আমি এবারে মালিকের বউ, দেখেন না? তো বিয়ে করছি, মাত্রই তালাক। কি বল এগুলো তুমি? তুমি তালাক আমার জীবন দিয়ে। তাই তো ফকিন নি। তো কত বড় সাহস তুই এত দামে সোফার উপরে বসে রইছ? দাঁড়া রইছি, বসে রইছি। শয়তানের বাচ্চা। তুমি সামান্য একটা কাজের লোকের জন্য আমাকে হাত তুলে দাও। সব বাইরা, এখান থেকে বাইরা, বাইরা। বাংলাদেশে 8-10টা শিল্পপতির ভিতরে আমার বাবা এক নাম্বার। এই তার লিবাস। কি রে, আমার শ্বশুর থাকে বিদেশ, আমার জামাই বাহিরে গেল, এই লোকটাকে? নিশ্চয়ই কাজের লোক। তো কত বড় সাহস তুই এত দামে সোফার উপরে বসে রয়েছিস? সাহস কেন তোমার? আপনার আর কথা বলে না, বাহির কাজ নাই? আজকে জানেন না আপনার মালিককে বিয়ে করে আনবো? হ্যাঁ, নামেন, তোমার দিয়ে নামেন। কত বড় সাহস! হ্যাঁ, কাজ রেখে ঘুমাইতেছেন? হ্যাঁ, মাস গেলে বেতন কি দিয়ে আসবে নাকি? কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি শুয়ে রয়েছেন কেন এখানে? বাসার সব কাজ শেষ করছেন? কাজ করবো মানে? হ্যাঁ, কাজ করবো মানে? কাজ করবো না কি করবেন আপনি? শুয়ে থাকবেন? আপনার কি শুয়ে বসে থাকার জন্য আছে? দেখেন, চুপ থাকেন আপনি, আপনার কি কথা শুনবো? যারা কাজ করেন কি ভুল করতেছি? আমি সবকিছু জানি, আপনি বাসা কাজের লোক। আপনার কত বড় সাহস! বাবারে বাবা, দেখছো সুপারের ময়লা করে ফেলাইছে। হ্যাঁ, আপনার এত বড় সাহস কোথা থেকে আসে এটা বলেন আমারে? আপনি কথা ভুল করতেছেন। কি ভুল করতেছি আমি? আপনার মালিক এসে বিয়ে করে এনেছেন, রান্না বান্না করছেন? আপনি কে? জিজ্ঞেস করেন আমি কে? আমি এবারে মালিকের বউ, দেখেন না? আপনি আবার জিজ্ঞেস করেন আমি কে? হ্যাঁ, কত বড় সব বাইরা, তোমাকে বাইরা, বাইরা। আরে কি হয়েছে, তুমি চুপ থাকো তো, দেখো না সুপার শুয়ে রয়েছে। তোমার সমস্যা কি? আরে তুমি আমার সমস্যা বুঝো না, কাজে লাগে সুপার শুভ কেন? তোমার সমস্যাটা কি? তুমি আমার দাঁড়া রয়েছে, বুঝা রয়েছে। তুমি সামান্য একটা কাজের লোকের জন্য আমাকে হাত তুললা? একবার কিন্তু থাকতাম তুই জানিস দেখে। কাজের লোক বাসার? সেটা কাজের লোক তুই চিনস? আমার জিজ্ঞেস করছস একবারও? হ্যাঁ, তোরে কেবল নতুন বিয়ে করে আনছি, তোরে ভালোবাসে বিয়ে করে নিয়ে আসছি, এই জন্য নিয়ে আসছি আমি এখানে। হ্যাঁ, তুই আমার ঘরে ঢুকে এটা গ্যাঞ্জাম শুরু করে দিছস, আর তুই চিনস এটা কে? হ্যাঁ, আমার বাবা বিদেশ থাকে না। কথা কম, আমার বাবা বিদেশ থাকে নাহলে তাদের দেশে থাকে, তোর সমস্যা কি? সমস্যা কি তুমি বুঝো না, কাজের লোক এর জন্য সময় শুয়ে থাকবো? কারে কাজের লোক বলছ? হ্যাঁ, কারে কাজের লোক বলো? এইটা আমার বাবা। কি? আমার বাবা। চুপ, কোনো কথা বলবি না, একটা কথা বলবি না তুই, কথা কম বল। আব্বা, তুমি হঠাৎ করে বিদেশ থেকে বসদের মতো এটাকে জানোস? হ্যাঁ, তুমি কিন্তু কাস্টমার হ্যাঁ, কথা কম বল। বাংলাদেশে 8-10টা শিল্পপতির ভিতরে আমার বাবা এক নাম্বার। এই তার লিবাস, এই পোশাক পরে থাকো নি? কথা কম, আমার সব কিছু শুনতে দে, কথা বলবি না। আব্বা, তুমি কখন আসছো? ফকিন নি। এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে? একদম চুপ, আস্তে কথা বলো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, বুঝাইতে পারছি তোমাকে? মানুষের পোশাক আশাক আর গেট আপ দেখলেই কি জেন্টলম্যান মনে হয়, ভদ্রলোক মনে হয়, ভালো মানুষ মনে হয়, শিল্পপতি মনে হয়। হ্যাঁ আব্বা, এই এখানে দাঁড়াও আব্বা। আমার একটা আব্বা, তোমার আমি কয়েকটা কথা বলি আব্বা, শোনো একটু শোনো। তুমি না বলছো আসবা না, তুমি হঠাৎ করে চলে আসলে কি জন্য? আমি আসতাম না, আমি চলে আসছি, আমি যখন শুনলাম যে তুই বিয়ে করতেছিস এবং করতেই হবে, তুই বিয়ে ছাড়া তোর কোনোই নাই, আমার মানে মাথাটা কেমন যেন এলোমেলো হয়ে গেল, যে আমার এই দেশে এত বিজনেস, আমি যেখানে আছি বাইরে দেশে এত বিজনেস আমার, আমি সব কিছু নিয়ে একটা রীতিমতো হিমশিমের মধ্যে থাকি, মানুষ দিয়ে সব চালাই, তারপরও তো নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজেকে দেখতে হয়, আর চলে আসলাম কেন জানিস? যাকে তুই বিয়ে করে আনতেছস সে আমার পরিবারের যোগ্য কিনা, তার ভিতরে ওই অ্যাক্টিভিটিস আছে কিনা, সে আমাদের মতো মানে একেবারে সামাজিকভাবে মিশতে পারবে কিনা, আন্তরিক কিনা, তার আচার আচরণ ব্যবহার কেমন, সে কোন বংশের, সব কিছু মিলাইয়া চিন্তা ভাবনা করে দেখলাম, যাকে নিয়ে সারাটা জীবন কাটাবি সে কি আসলেই আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে কিনা,
এই জিনিসটাই যাচাই বাছাই করার জন্য আমি কাউকে কিছু না বইলা কাউকে কোনো মেসেজ না দেয়া সরাসরি চলে আসছি আয়শা এই যে পোশাকগুলি পরে এখানে শুয়ে আছি ভালো পোশাক তো পড়তে পারতেন কেন আপনার সাথে কি পোশাক যায় পোশাকটাই কি মানুষের সবচেয়ে বড় পরিচয় হ্যাঁ এখন পোশাক দেখেই মানুষকে চেনা যায় না না পোশাকেই মানুষের বংশের পরিচয় না মানুষের বংশের পরিচয় কোথায় জানো তার ব্যবহারে তার আচরণে তার আন্তরিকতায় তোমার চাল চলন তোমার অ্যাটিটিউড বলে দিবে যে তুমি কোন ফ্যামিলির তোমার ভিতরে আসলে পারিবারিক শিক্ষা নাই তোমার বাবা কিন্তু অপমান করতে বলো একবারে কথা কম তোমার ভিতরে যে একটা হিংস্রতা আছে এটা তো আমি কখনো আমি জানতাম না আর আমি কখনো আমার সামনে তুমি প্রকাশ করো নাই আরে আমি ভাবছি বাসায় একটা কাজের লোক এখানে শুয়ে থাকবে কেন ভাববা তুমি মনে করছো এক্সাম্পল আমি এই বাসার কাজের লোক আমি এই বাসার কাজের লোক হাউস সার্ভেন্ট এনো আমি এখানে শুয়ে আছি তাই বলে কি তুমি আমার গায়ে হাত দিতে পারো অবশ্যই কে আছে তুমি কেন শুয়ে থাকবে আমার বয়সটা কি আমার এজটা কি তোমার বাবার বয়সই পিতৃতুল্য তোমার আমি যদি কাজের লোকই হই তারপরে কি তুমি আমার গায়ে হাত তুলতে পারো শোনো আর তোরেও বলি আমার লাস্ট ডিসিশন যেটা আমি এক বাবা হিসেবে আমার যেটা কর্তব্য ছিল আমি সেটা করছি বাকিটা তোমার চিন্তা ভাবনা আমার পরীক্ষা অলরেডি হয়ে গেছে আমার কাছে সে কোনো অবস্থায় এ বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না বাকিটা তোমার সিদ্ধান্ত যেহেতু জীবনটা তোমার আর বাকি জীবনটা তুমি তাকে নিয়ে কাটাইবা এখন কি করবা অ্যাজ ইউ উইশ বাবা আমার ভুল হয়ে গেছে বুঝতে পারি নাই আমি না বুঝতে পারি নাই বলো না বাবারে বুঝাইয়া শোনো যে তোমার বাবা তোমাকে পছন্দ করে না আমি নিজে তোমাকে পছন্দ করে বিয়ে করছি তোমাকে ভালোবাসা বিয়ে করছি আমার বাবার পরীক্ষা যেহেতু তুমি ফেল করছো সেহেতু আমার কাছেও তুমি ফেল আর তোমাকে নিয়ে যে আমি সারা জীবন সংসার করব তোমার যে ব্যবহার শুনলাম আর তোমার যে অ্যাটিচুইড আর যে তোমার ভিতরে যে হিংস্রতা এটা নিয়ে সারা জীবন তোমার সাথে আমি কাটাতে পারবো না অতএব তোমাকে আমি তালাক দিয়ে মাত্র না বিয়ে করে আসলাম মাত্র বিয়ে করছি মাত্রই তালাক কি বলো এগুলো তুমি তুমি তালাক আমার জীবন থেকে কাবিন নামা দিয়ে যে বিয়ে করছিলাম না কাবিনের টাকাটা সুন্দর করে তোমাকে আমি দিয়ে দেবো ঠিক আছে ঠিক বুঝতে পারি না যে ও এতটা খারাপ আব্বা আসলে চরিত্র তো কারো কপালে লেখা থাকে না বা গায়ে লেখা থাকে না তার সাথে মিশতে হয় আর তাকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে জেনে নিতে হয় আচ্ছা তুমি ভিতরে আসো এখানে শুয়ে থাকবে